আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম সুলতান মিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। স্ক্রিন দেখা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে রেন্ডি গাছের কাঠ রয়েছে, অনেকে কুরই গাছের কাঠ বলে। এই বড় গাছগুলো দেখেন ছোটো করে রেখে দেওয়া হয়েছে, এইগুলো গর্সেস কাঠ হিসাবে বিক্রি করা হয়, আবার ফার্নিচার কাঠ হিসাবে বিক্রি করা হয়। ইউটিউবে এর আগেও আমি ভিডিও দিয়েছি, সব সময় চেষ্টা করবেন বড় গাছের সার কাঠ দিয়ে কাজ করতে, তাহলে ভালো হবে, টিকসই মজবুত হবে, বুনে খাবে না। মাঝখানে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন সেটি হলো সার কাঠ। মাঝখানে লাল অংশটি দিয়ে যদি কাজ করেন, যে কোনো কাঠ হোক, চেষ্টা করবেন একটু বড় গাছের কাঠ এবং সার কাঠ দিয়ে কাজ করতে, ফার্নিচার কাজে এবং বাড়ি তৈরির কাজে লাগাতে চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তাহলে ভিডিওটি উপভোগ করেন এবং আর ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো আমাদের গ্রামাঞ্চলে রেন্ডি গাছ বা কুরই গাছ বলে থাকে অনেকে। তাহলে ভিডিওটি দেখেন, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।